শিক্ষার আলো জ্বালাতে দীর্ঘ 35 বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছেন মৌলভীবাজারের রাজনগরের শিক্ষক ফজলু মিয়া। অর্থের কথা না ভেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের পড়ান তিনি। বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিদিন 2 টাকা করে নিতেন। আবার কেউ টাকা দিতে না পারলেও বিনা পয়সায় পড়ান তিনি। মৌলভীবাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন জানাবেন অর্ণব নাসির। মৌলভীবাজারের রাজনগর উপজেলার সারমপুর গ্রামে জন্মগ্রহণ করেন ফজলু মিয়া। 1985 সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন, কিন্তু জটিল রোগের কারণে পরীক্ষা দিতে পারেননি তিনি। এরপর থেকেই তিনি বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন। বর্তমানে বয়সের ভারে আর অভাবের সংসারে টানাপোড়েনে রয়েছেন তিনি। 35 বছর থেকে বিগত আমি ছাত্র পড়ালাম, অনেক জায়গা পড়াইছি, রাজনগর মেরুনাসা স্কুল পর্যন্ত পড়াইছি। শিক্ষক ফজলু মিয়া ছাত্রদের মধ্যে অনেকেই বিভিন্ন ক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। আমার কাছ থেকে লেখাপড়া করিয়া আমি ফাঁসকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক হিসাবে আছি, এবং আরও অনেক ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে চাকরি করে উনার বদৌলতে। আমি দুই জায়গা টাকা নিছি, আমার কাছ থেকে কোনো টাকা নিছি না। এই শিক্ষকের মহতি উদ্যোগে উপকৃত হয়েছেন সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীরা। এখনো গ্রামে গ্রামে গিয়ে উনি শিক্ষকতা করে আসছেন, অত্যন্ত করুণ অবস্থায় উনি দিনে অতিবাদ করছেন। আমি ওনার প্রতি সদয় দৃষ্টি রাখার জন্য আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বর্তমানে বয়সের ভারে নুয়ে পড়া এই শিক্ষকের রোগে শোকে অনাহারে মানবেতর দিন কাটছে। তাই সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।